প্রতিদিন জীবনে আনন্দ নিনে স্বাগত। আজ বলবো উৎকৃষ্টতাকে জীবনে অভ্যেস করে তুলুন। আর একজন উৎকৃষ্ট ব্যক্তি সবসময় অতিরিক্ত পথ দেয়, যে কোনো কাজ উৎকৃষ্টভাবে করতে চেষ্টা করে। আর আমাদের সঙ্গে থাকুন আপনারা, কারণ আমরা বলবো সু অভ্যেস তৈরির গুরুত্বটা কতখানি আপনার জীবনে। এই সপ্তাহান্তে আলোচনা করছি অতি কার্যকরী খ্রিস্টান হবার অভ্যেসগুলি নিয়ে। আর যদি কোনো কিছুর পেছনে সব দেন তা কার্যকর হয় না। আর আমি অকার্যকারী খ্রিস্টান হতে চাই না, আমি কার্যকরী হতে চাই। আমাদের প্রয়োজনীয় সব কিছু ভেতরে আছে, বাইবেলে আছে, তিনি আমাদের সব দিয়েছেন যা আমাদের দরকার, যা আমাদের জীবনে প্রয়োজনীয়, উপযুক্ত। আর মহাভূনতা ও অঙ্গীকারের মাধ্যমে আমাদের ক্ষমতার অভাব নেই। আমি জানি না কিভাবে তা জীবনে প্রবাহিত করতে হয়। শান্তি আছে, যদি আমাদের ভেতরে শান্তি থাকে তাহলে মানুষ অবসাদে ভোগে কেন? আমাদের মধ্যে আনন্দ আছে তাহলে এত মানুষ মন মেরা কেন? তার কারণ আমরা জানি না যা ভেতরে আছে তা কিভাবে বার করে আনতে হয়। আর আমাদের যা ইচ্ছে তা আবেগে রূপ দিতে হবে, তাই নয় কি? যা বলছি বুঝতে পারছেন? যা আছে তা মনে আনতে হবে। আর আমাদের দরকার ভেতরে যা আছে, যা ভালো আছে, বুঝতে পারছেন? আমার ভেতরে ভালো অনেক কিছু আছে। আমাদের মানুষকে এটা বুঝতে সাহায্য করতে হবে যে যখন পুনর্জন্ম হয় যিশু আপনার অন্তরে আসুন, তার মানে সর্বশক্তিমান ঈশ্বরের বীজ। তাই যিশু আপনার অন্তরে বীজের আকারে শিরস্থান করেন, আর প্রভু তাঁর একটা বীজ আপনার ভেতরে আছে। তাই বাইবেলে প্রভুর বাণীকে বলা হলো জল, বীজকে জল দিতে হবে। প্রভুর বাণীর দ্বারা বিশ্বাসের কথা জানেন, বিশ্বাস নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। নিজেকে না বলতে শেখেন, নিজেকে নিয়ন্ত্রণে করতে শেখেন, শেখেন কিভাবে পবিত্র আত্মার নির্দেশ শুনতে হয়। আর যখন ভুল কিছু করতে আপনি প্রলুব্ধ হন আর জানেন যে পবিত্র আত্মা আপনাকে বারণ করেছিল, আপনি তার কাছে সঠিক কাজ করতে সাহায্য চান আর নতুন অভ্যেস তৈরি করেন। অভ্যেস এমনই জিনিস, শেষ পর্যন্ত নিজের অজান্তেই আপনি সেই কাজ করে যাবেন। এর জন্য কোনো চেষ্টার দরকার হবে না। সব সময় এই পরিস্থিতিতে যা করে থাকেন তাই করবেন, কারণ বারবার বারবার তাই করে যাবেন যতক্ষণ না সেটা অভ্যেস হয়ে দাঁড়ায়। আমাদের দুধারের অভ্যেস হতে পারে, সু অভ্যেস, বদ অভ্যেস, এমনকি পৌল বলেছেন আমার সমস্যাটা কি, যে কাজ করতে চাই তা করি না, যে কাজ করতে চাই না শেষে সেই কাজ করি। সঠিক কাজটা করার ইচ্ছে আছে কিন্তু তা অনুশীলন করতে অক্ষম থাকি। যা সঠিক তা করার আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সে যতই অস্বাভাবিক হোক না কেন, যতই আমার অনিচ্ছা হোক না কেন। আর যদি বারবার সেটা করি তাহলে সেটা আমার চারিত্রিক অঙ্গ হয়ে উঠবে। কত ভালো হবে না যখন আর ভালো হবার জন্য চেষ্টার প্রয়োজন হবে না, কারণ এটাই হলো প্রতিক্রিয়া, কারণ সেটা আমাদের অন্তরে। আমরা এরই মধ্যে বলেছি যে অভ্যেসগুলোর কথা, অভ্যেস করে প্রার্থনা ও প্রভুর সঙ্গে সময় কাটানো, প্রভুর করে মুক্ত বিবেক নিয়ে বাঁচা, একবারে একদিন বিশ্বাস নিয়ে বাঁচার অভ্যেস, অভ্যেস করে প্রত্যয়ের সঙ্গে চলা ও নিজেকে তুলে ধরা। যদি নিজেকে প্রত্যয়ী মনে নাও হয়, আপনি প্রত্যয়ী, কারণ প্রত্যয়ী আপনার অন্তরে বিদ্যমান। আমাদের হতে হবে উৎকৃষ্ট মানুষ, আর এটা সিদ্ধান্তের ব্যাপার, কারণ সব সময় অতিরিক্ত চেষ্টা করতে ইচ্ছে করবে না বা সবচেয়ে ভালোভাবে কাজ করতে। কত বিষয় আমরা আপোষ করি, আর এইসব এমন বিষয় যেখানে জানি অবহেলা করাটা ঠিক নয় বা জানি আমাদের কি করা উচিত, তবুও আমরা সেই কাজে অসফল হই। একটা বাস্তব উদাহরণ আপনাদের দিচ্ছি। সব সময় তো হোটেলের ঘরেই থাকি আর আমাদের আলো ভালোভাবে, তাই সব কটা আলো জেলে রাখি। তারপর বেরোবার সময় হলে অনেক সময় যখন বেরোতে যাই, পবিত্র আত্মা আমার মনে টোকা দিয়ে বলেন আলোগুলো নেভালে না কেন, নেভাও। প্রত্যেকটা আলো নেভাতে খানিকটা সময় তো লাগবেই, কিন্তু অনেকের মনোভাব হলো আমি কেন করতে যাব, হোটেলকে তো ওইগুলো টাকা দিচ্ছি। কিন্তু বাইবেলে আছে অন্যের কাছে যে ব্যবহারটা চাও অন্যের প্রতি তুমিও সেই ব্যবহারটাই করো। যদি আপনার হোটেল
কত লোক সেই হোটেলের মরফে লণ্ডভণ্ড করে, নরক বানিয়ে রাখে, কারণ ঘরটা তাদের নিজের নয়। আমার ঘরের বাথরুমে পাইপে ফুটো আছে, তাই তোয়ালে দিয়ে রাখি, ফলে মেঝেতে এখনও সেখানে জুতোর কাদার ছাপ আছে। আজ তাই সকালে একটা ভেজা কাপড় দিয়ে মেঝেটা মুছলাম। এখন আমাদের এ ধরনের কাজ আর করতে হবে না, কিন্তু আমরা যদি উৎকৃষ্ট কাজ করতে থাকি আর তা প্রভুর জন্যে করি, একমাত্র প্রভুর জন্যেই করি, বুঝতে পারছেন আমার কথাটা? তা অন্যেরা দেখে না, দেখেন, প্রভুই হলেন আমাদের সব কিছু। আলো নেভানো বা বাথরুম পরিষ্কার রাখা অভিষিক্ত হতে সাহায্য করে, আপনি হয়তো তা বুঝবেন না, কারণ আমরা ভারী একটা খুব ধর্মীয় কাজ করছি, কিন্তু বিশ্বাস করি বাস্তব জীবনে এমন অনেক কাজ করি বা করি না যা হয় অভ্যেসের সাহায্যে এবং সেটা প্রভাবিত করে বা অভিষেকের গতিকে রোধ করে। আর অভিষেক হলো আমাদের জীবনে প্রভুর এক মহান শক্তি। প্রভুর শক্তি আমাদের দরকার কয়েকদিনের মধ্যেই। এমন প্রায় শতগত কাজ থাকে যা হয় করা উচিত বা উচিত নয়। আর প্রশ্নটা হলো, যখন এই চিন্তাটা আসে আমরা কি করছি, আমরা কি তেমন জীবন কাটাচ্ছি, সেখানে আমাদের যা করা উচিত শুধু তাই করে যাচ্ছি না অন্য কিছু করছি না, আমরা কি তখনই অতিরিক্ত চেষ্টা করছি যখন কেউ আমাদের দেখে বাহবা দেবে বলে ভাবছি প্রভুর সামনে কেমন থাকি? আমরা কি একজন দর্শক না বিশ্বের সামনে অভিনয় করে যাচ্ছি? বাইবেলে আছে প্রভু সব দেখেন। আবার বলি, বাইবেলে আছে প্রভু সব দেখেন, তার কাছে কিছুই গোপন নয়। তাই একদিন যা কিছু গোপনে করা হয়েছে তা সর্বসমক্ষ প্রকাশ পাবে, এটা মনে রাখতে হবে সবাইকে, জানেন তো। বাইবেলে শেখানো হয় যে আমরা যাই করি প্রভুর জন্য প্রাণ দিয়ে তা করতে হবে, এটা জেনে যে পুরস্কার তিনি দেবেন, এটা আছে কলসীয় 3:23-24। বিশ্বাস করি যে আমাদের সবার প্রভু উৎকৃষ্ট, উৎকৃষ্ট পবিত্রতা, আমাদের জন্য উৎকৃষ্ট পরিকল্পনা আছে। আর আমাদের আহ্বান করেছেন, বাইবেলে আছে যে দুই পিতর একের, তিনি এই যে তিনি আমাদের আহ্বান করেছেন, এটা মনে রাখতে হবে সবাইকে। আহূত নিজ গৌরবে ও সদগুণে আমাদের আহ্বান করিয়াছেন, আমি উৎকৃষ্ট, আমি উৎকৃষ্ট হতে আহত হয়েছি। আমি জানি যে আজকের এই পৃথিবীতে সব কিছু মাঝারি, শুধুই আপোষ, মানুষের ভেতরে ভণ্ডামি, আমাদের মধ্যে সেই ভালো গুণগুলো আর নেই যা একসময় এই পৃথিবীতে ছিল। আমি খুব হতাশ হয়ে গেছি যখন পয়সার জন্যে মানুষ গুণগত দিকে আপোষ করতে শুরু করে। আর আমি জানি আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে বাড়ি তৈরি করার সময় যে আপনি দেখেন কত বিষয় আপনি কাটা করিয়েছেন দিয়াবলের ভেতরে, ওই জায়গাটায় অন্য জায়গাটায়। প্রথম যে বাড়িটা আমি কিনেছিলাম আমার মনে আছে আজও, একদিন আমার তলার ঘরের নালিটাকে পরিষ্কার করছিলাম আমি, আর ওই বাড়িতে সবে এক সপ্তাহ গেছি, এর মধ্যেই জল জমে একাকার অবস্থা, আর সেখানকার নালিতে সিমেন্ট চাই আটকে থাকবে কি করে, না হলে তারা যখন ঢালাই করছিল, এটা তো বুঝতে হবে যে ঢালাই শক্ত হয়, আমি জানি কে এটা করেছে, যে তোয়াক্কাই করেনি, যে ভেবেছে আমার কি এসে যায়, আমার নাকের চামড়া তো নয়, যার দরকার সে বুঝবে। এই কাজ বন্ধ করতে হবে, ছোট্ট শেয়ালি আঙ্গুর নষ্ট করে, মহা বড় বড় পাপ মানুষ সব সময় করে না, কারণ আসল কথা হলো কারণ আপনারা বেশিরভাগই আর এসবের মধ্যেই নেই, অনেক আগেই এসব ত্যাগ করেছেন, কিন্তু এই সব ছোট ছোট বিষয় যা এখনও জীবন থেকে তাড়াতে পারিনি তাই সমস্যা তৈরি করেছে। যদি ছোট ছোট বিষয় আরেকটু মনোযোগী হন, যেমন আপনি টয়লেট পেপার ব্যবহার করার সময় দেখেছেন সেটা শেষ হয়ে যাবে, পরের লোকটার হয়তো অসুবিধে হতে পারে কিন্তু আপনি সেটা হয়তো ভাবছেন না, নতুন একটা এনে রেখে দিতে পারেন, সেটা তো হতে পারে আপনার জীবনে। আর আপনাদের কথা আমি জানি না, কিন্তু আপনারা জানেন কি,
অনেক সময় এই ধরনের কাজ আমার পক্ষে কঠিন হয়তো, কারণ আমি সব সময় পরের কাজটা করতে ব্যগ্র থাকি, শত হলেও আমার অনেক দরকারি কাজ আছে, আর টয়লেট পেপার পাল্টানো আর এমন সামান্য কাজ ছাড়াও আপনারা বোঝেন। আমি উদাহরণটা দিলাম আজকের সমস্ত ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা দেবার জন্যে, কিভাবে আমরা বিষয়গুলোকে দেখি। কেনাকাটা করার সময় কিছু একটা জিনিস নিলেন, কিনবেন বলে, না কিনলে আবার সেটা যথাস্থানে রেখে দিন। গ্রসারি স্টোরে গিয়ে কাজ হয়ে গেল, গ্রসারি কার্ডটা চিহ্নিত জায়গায় রেখে দিন আপনি। যদি প্রতিবন্ধী না হন তাহলে গাড়ি কখনোই প্রতিবন্ধীর জন্য নির্দিষ্ট স্থানে রাখবেন না। চাকরি জায়গা থেকে পেপার ক্লিপ, পেন এবং নোট প্যাড বাড়িতে নিয়ে আসবেন না কোনোদিনও। রবিবারে স্কুলের লেসনে অফিসে নিয়ে গিয়ে বিনা অনুপতিতে কপি ছাপবেন না কোনোদিনও। আমাদের হতে হবে উৎকৃষ্ট মানুষ। আপনি জানেন মহিমা এমন একটা শব্দ যা গির্জায় ক্রমাগত উচ্চারিত হয় প্রভুর মহিমা, মহিমা, হ্যালেলুইয়া, মহিমা। একদিন প্রভু আমায় বললেন, মুখ বন্ধ রাখছো না কেন তুমি এই শব্দের অর্থ পর্যন্ত জানে না? আমি ভাবতাম বেশ শুনতে আধ্যাত্মিক লাগছে, ও প্রভুর মহিমা। আমি শব্দটার অর্থ খুঁজে দেখেছি, প্রকাশিত করা, সর্বসমক্ষ নিয়ে আসা, যা সবার দৃষ্টি গোচর হবে, আর আমাদের প্রভুর সব উৎকৃষ্টতা। তাই যদি চাই প্রভুর মহিমা আমাদের ওপর কাজ করতে থাকুক, তাহলে আমাদের মাঝারি হলে চলবে না, আমরা ছোট ছোট বিষয় অবহেলা করলে চলবে না, এই ভেবে যে কিছু হবে না, যে কোনো সময় পবিত্র আত্মা এই ছোটোখাটো কাজ অবহেলার হিসেব চাইতে পারেন, এই কথাটা মনে রাখতে হবে আমাদের সবাইকে। বুঝতে পারছেন আমার কথাটা আপনারা? এটা বুঝতে হবে যে প্রভু কেবল আমাদের ভালোবাসেন, আর কেবল তিনি আমাদের মঙ্গল করুন। যখন পবিত্র আত্মা আমাদের নির্দেশ দেন কিছু করতে হবে বা না করতে হবে, তা আমাদের ভালোর জন্যই, শেষ পর্যন্ত নিজেদের ভালোর জন্যে। প্রভু যেভাবে বলবেন সেভাবে কাজ করতে হবে। আমি বলছি, কাজ হয়ে গেলে জিনিস জায়গা মতো রাখতে হয়, যে কোনো জিনিস বার করলে সেটা দরকার ফুরলে জায়গা মতো রাখুন। যদি কোনো চেয়ার টেনে নিয়ে বসেন, উঠে যাওয়ার সময় সেটা যথাস্থানে রাখুন। আলো জ্বালালেন, বেরিয়ে যাওয়ার সময় আলোটা নেভাতে ভুলবেন না। আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে ভালো দেখছি। উৎকৃষ্ট শব্দের অর্থ উন্নততর, উচ্চতর। এর কয়েকটি যথার্থ হল, প্রথম শ্রেণীর, প্রথম মানের, বিস্ময়কর, অপূর্ব, সবশ্রেষ্ঠ, অবিশ্বাস্য। যদি আমাদের প্রভু উৎকৃষ্ট হন, তার প্রতিনিধি হতে গেলে আমাদের উৎকৃষ্ট হতে হবে। এবার দেখুন ফিলিপীয় 1:10, আর জানেন অভ্যেস করে নিতে হবে। এ কথা মনে রাখুন, অভ্যেস। আপনি অগোছালো হবার অভ্যেস করতে পারেন, আবার উৎকৃষ্ট হবার। ফিলিপীয় 1:10 আছে, এই রূপে তোমরা যেন যাহা যাহা ভিন্ন প্রকার। তাই লেখক বলেছিলেন, তোমাকে জানতে হবে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়, আর তাই তাহা পরীক্ষা করিয়া চিনিতে পারো তোমরা সবাই এই কথাটা। বাহ, চেনা যা সর্বোচ্চ ও সর্বতম, আর নৈতিক পার্থক্য চিহ্ন করা। খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা সবল ও বিঘ্নরহিত থাকো। এখানে আসলে পৃথিবীকে কি বলা হচ্ছে, মানে আমরা পৃথিবীকে কি বলছি, যদি আমাদের কাছে বাম্পার স্টিকার থাকে, আর সবাই জানে প্রতি রবিবার আমরা গির্জায় যাই, আমাদের কাছে আছে অনেক কিছু, যেমন যিশুর পিন আছে, নিজেদের সঙ্গে টেপ রেকর্ডারে বোঝা দেন অন্ত একটা গাথা।
কিন্তু বন্ধ দরজার ওপাশে সব গণ্ডগোল, বাড়িতে গণ্ডগোল, গাড়ি নোংরা ভর্তি, কোনোদিন সাফ করি না। অবাক হয়ে দেখি মানুষ কিভাবে পোশাকের যত্ন নেয় আমাদের বুঝতে হবে। আমরা প্রভুর প্রতিনিধি, যেখানেই যাই আমরা প্রভুর প্রতিনিধি হয়ে থাকব। তার মানে এই নয় যে আপনি সাধারণ পোশাক পরতে পারবেন না, এর মানে এই নয় যে আপনি আরাম করতে পারবেন না, এর মানে এই নয় যে আপনি বিশ্রাম করতে পারবেন না। কিন্তু অগোছালো হলে চলবে না, সাধারণ পোশাক আর অগোছালো হবার মধ্যে তফাত আছে, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। সব কিছুর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আপনার উপর, আপনাকে দেখতে হবে আর আপনার নজর দিতে হবে। হ্যালেলুইয়া। শিখুন উৎকৃষ্টতা কি আর তারপর তা করুন। এবার দেখুন যোহন 15। আমি উৎকৃষ্টতার বিষয় প্রচার করতে ভালোবাসি, কারণ এটা আমার জীবনে এক বিরাট যা প্রভু সংশোধন করেছেন। আর সত্যি বলতে তার কথা না মানলে আজ এখানে পৌঁছতে পারতাম না আমি আর আপনি। আমায় যা করতে দেখেন সেটা নয়, এটা হলো প্রভু আর আমার মধ্যে। যোহন 15:2, আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলে দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরও অধিক ফল ধরে। তাহলে বুঝতে পারছেন প্রভু কি করেন। তিনি বলছেন যদি এমন কোনো শাখা থাকে যাতে ফল হয় না, আজ হোক বা কাল তিনি তা ছেঁটে ফেলে দেন। আর যদি দেখো কেউ ফল ধরে, তাহলে প্রভু কি করেন, এখন এমন কাউকে পেলেন যার সঙ্গে তিনি কাজ করতে পারেন, তাই তিনি আমাকে শোধরাতে থাকেন। আর আমাদের জীবনে এমন কোনো একটা ক্ষেত্র আছে যেখানে তিনি আমাদের উঁচুতে উঠে আহ্বান করেন। আপনারা কজন বলতে পারেন আপনাদের জীবনে এমন কোনো ক্ষেত্রের কথা যেখানে প্রভু আপনাকে উঁচুতে উঠতে আহ্বান করেছেন? আমাকেও, আমার জীবন আছে এমন ক্ষেত্র সবসময় থাকে, সব সময়। আর তা নির্ভর করে মানুষের প্রতি আমাদের ব্যবহার। প্রভু চান আমরা মানুষের প্রতি ভালো ব্যবহার করি। প্রেম হলো উৎকৃষ্ট, বুঝতে পারছেন? উৎকৃষ্টতা আমাদের উৎকৃষ্ট মানুষ হতে চেষ্টা করে, কিন্তু আপনার মাংস উৎকৃষ্টতার পক্ষে নয়। এক একদিন মাংস কিছু করতে একদম চায় না, চায় সারাদিন শুয়ে বসে থাকবে, খাবে আর টিভি দেখবে, সেদিন আর বাড়ি সাফ করবে না। এটা সত্যি। হিতোপদেশে আছে, আমি শুধু বলবো উৎকৃষ্টতার বিষয়ে। ফিলিপীয় 4 পৌল বলেছেন আমাদের ভাবতে হবে উৎকৃষ্ট বিষয়, এই বিষয়ে ভাবো, আর কিছু নয়, যা কিছু সবই হলো উৎকৃষ্ট। আপনি বলবেন ভাবনার ওপর আমার কোনো হাত নেই। হ্যাঁ আছে, নিজের ইচ্ছেতেও কিছু ভাবতে হয়, মাথায় যা আসবে তা নিয়ে ভাববেন না। বুঝুন যে এমন মন যুদ্ধক্ষেত্র যেখানে আপনি শয়তানের সঙ্গে হয় জিতবেন বা হারবেন, যে আমাদের মন খারাপ। আর যদি না শিখি কিভাবে কুচিন্তা তাড়াতে হয় আর সঠিকতা বেছে নিতে হয়, তাহলে জয়ের কোনো আশা নেই। আপনিও জানেন, আমিও জানি যে আমরা এও জানি না কেন চিন্তা করতে শুরু করি এবং হঠাৎই ভাবতে শুরু করি সব বাজে কথা, তার সম্পর্কে যাকে বিয়ে করেছেন, বা নিজের বাচ্চার কত রকম দোষ আছে, বা চাকরির ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা আছে বুঝতে পারছি না কিছুতেই। আর যেহেতু আপনারা বাণী শুনেছেন তাই জানেন এতে কোনো লাভ হবে না, জানেন এটা প্রভুর ইচ্ছে নয়। এবং আমি জানি যে যেখানে আছি সেখানে থাকার জন্য প্রভুকে ধন্যবাদ দিতে হবে এবং ইতিবাচক কিছু খুঁজতে হবে এবং সব ভালো কাজের জন্য প্রভুকে উৎকৃষ্ট মানুষ হওয়া বেছে নেওয়া খুব জরুরি। মনোভাবে উৎকৃষ্টতা, ভাবনায় উৎকৃষ্টতা, কথার মধ্যে আছে, কাজে আছে, কিভাবে সব কিছু যত্ন নিই মানুষের প্রতি ব্যবহারে। জীবনে এটাকে একটা পরীক্ষা মনে করে চলুন। জীবনে প্রতিদিন এই লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করুন। আজই প্রতিজ্ঞা করুন, প্রভু আমি উৎকৃষ্ট মানুষ হতে শিখতে চাই এবং সব কাজ যেন সবচেয়ে ভালোভাবে করতে পারি আমি। উৎকৃষ্টতা মানে আড়ম্বর নয়। আপনি হয়তো ভাবছেন আমি উৎকৃষ্ট পোশাক পরতে পারবো না কারণ আমার টাকা নেই।
যা আছে তাই দিয়েই ভালো পোশাক পরতে পারেন তাকেই বলে উৎকৃষ্টতা। উৎকৃষ্ট হতে গেলে যা আছে তাই দিয়ে যতটা ভালো করা যায় তা করা, আর জানেন যা আছে তার যদি যত্ন নিতে না পারেন তাহলে প্রভু অন্য কিছু দেবেন কেন? কেন প্রভু আপনার ইচ্ছের সেই দামি নতুন গাড়িটা দেবেন যদি আপনার নিজের গাড়িটা আপনি যত্ন না নেন? যদি সেটা ভর্তি থাকে সোডা পপক্যানে, ম্যাকডোনাল্ডসের র্যাপারে, এটা সেটায়, খবরের কাগজ, আরো কত কি, আর অনেক সময় যখন গাড়ি রাখি, খুব বেশি দিন আগে নয়, একটা সুন্দর গাড়ি ছিল, একেবারে নতুন গাড়ি, আমি ঠিক তার পাশের গাড়িটা রাখলাম, গাড়িটা আবর্জনায় ভর্তি ছিল, এরকম দেখলে আমি গাড়ি অন্য জায়গায় রাখতে থাকি, আমার ভাল লাগে না। কারণ এই ধরনের লোকেরা অন্যের গাড়িতে ধাক্কা মারতে এতটুকু ইতস্তত বোধ করে না, তাদের কিচ্ছু যায় আসে না, কারণ সেটা তাদের গাড়ি নয়, সেটা তো অন্যের গাড়ি। নোংরা গাড়ি দেখে তার পাশে দেব গাড়ি রাখে না, কারণ জানে ফিরে এসে দেখবে যে ওর গাড়িতে কোনো ক্ষতি হয়েছে, নিশ্চয়ই হয়েছে। কেন জানেন? কারণ মানুষ যদি কোনো ক্ষেত্রে অগোছলো হয় তাতে বোঝা যায় যে সে বেপরোয়া, তার অন্যের বিষয়ে কোনো পরোয়া করে না। আর আমি এমন লোকের সঙ্গে কাজ করতে চাই না, এদের সঙ্গে কোথাও যেতে চাই না, আমি এমন মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব করব না। কারণ জানেন তো, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে উৎকৃষ্ট ও সৎ হব। আজকের সমাজে বলতে হবে যে বহু মানুষ যদি শারীরিকভাবে অসুস্থ হন তাদের জন্য প্রার্থনা করতে চাই আমি। জানেন যিশু আমাদের যে কোনো শারীরিক পীড়া সারিয়ে দিতে পারেন যেখানে আপনি আঘাত পান। যিশু গতকাল যা ছিলেন আজও তার চিরদিন তাই থাকবেন। বাইবেলে অনেক উদাহরণ আছে কিভাবে তিনি মানুষকে সুস্থ করেছেন, আর আজ প্রভু আপনাদের স্পর্শ করবেন নিশ্চয়ই। হে পিতা, যিশুর নামে আপনার কাছে এসেছি আর আপনার বাণীতে আরোগ্যের অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রভু যে আপনি আমাদের পাপ ক্ষমা করেছেন আর আমাদের সব রোগ সারিয়ে তুলেছেন। ধন্যবাদ প্রভু পুনর্স্থাপনের জন্যে। প্রার্থনা করি তাদের জন্যে যাদের যন্ত্রণা আছে, যারা অসুস্থ, যাদের রোগ আছে, এমনকি জীবন হানিকারী রোগ। প্রভু আমরা জানি আপনি মহত্তর। আমি মানুষকে বলি যা যিশু তাদের বলেছেন, যাদের তিনি সহায়তা করেছেন, যে সুস্থ হও, সুস্থ হও সবাই যিশুর নামে। হে পিতা ধন্যবাদ জানাই, যন্ত্রণা দূর করায়, অসুস্থ অঙ্গ সুস্থ করায়। ধন্যবাদ প্রভু এমনকি পুনরায় সৃষ্ট অলৌকিকতার। ধন্যবাদ পিতা পুনর্স্থাপন প্রক্রিয়ার জন্যে যা আজ শুরু হচ্ছে মানুষের জন্যে, যিশুর নামে আমিন। আমি একটা বিষয় আপনাদের উৎসাহিত করতে চাই। যদি এখনও আপনাদের মধ্যে কোনো উপসর্গ থাকে তাহলে শুধু কতটা শরীর খারাপ তা নিয়ে আলোচনা করবেন না, ভালো কথা, স্বীকার করতে শুরু করুন আর সবাই বলতে থাকুন এই মুহূর্তে প্রভুর আরোগ্যের শক্তি আমার মধ্যে কাজ করছে। আর আমি বিশ্বাস করি যদি তা করেন আপনাকে সাহায্য করবে আপনাকে রোজ একটু একটু করে সেরে উঠতে।